إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله من بعثه الله سبحانه وتعالى رحمة للعالمين هاديا ومبشرا ونذيرا، بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة، فجزاه الله عنا وعن المسلمين خير الجزاء ما جزى نبينا محمدا صلى الله عليه وسلم من أنبيائه عليهم الصلوات والسلام. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، بتقوى الله العلي العظيم الذي خلقنا وخلقكم ليبلونا وإياكم. يقول الله سبحانه وتعالى في كتابه العزيز: من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه، فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. أيها المسلمون، الله سبحانه وتعالى تني এই উম্মাকে বিভিন্ন সময় নানাভাবে পরীক্ষা করেন, কখনো নেয়ামত দিয়ে, কখনো শত্রুর জুলুম দিয়ে। আজকে ফিলিস্তিনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আরদ ফিলিস্তিন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরার ভূমি, যেখানে সকল নবী আম্বিয়ারা এসেছিলেন এবং যেটি মুসলিমদের হাজার বছর ধরে বসবাসের স্থান ছিল, ইসলামের বিকাশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, সেটি আজকে ইসলামের যারা শত্রু তাদের জুলুমের জায়গা হয়ে গিয়েছে। আমরা তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি। মুসলিমরা যারা আজকে ইহুদিবাদ এবং তাদের দোসরদের দ্বারা যারা আজকে অত্যাচারিত হচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের সহায় হন। সমগ্র মুসলিমদের হৃদয় আজকে সকল মুসলিমের সাথে, এবং বিশেষ করে ফিলিস্তিনের যারা অধিবাসী নির্যাতিত হচ্ছে, গাজার মুসলিম ভাই বোনেরা যাদেরকে আজকে ধুলো মিশিয়ে দেওয়া হচ্ছে, তাদের সাথে আছে সকল মুসলিমের হৃদয় দোয়া। এবং আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করছি। বিভিন্ন জায়গায় কুনুতে নাজেলা হচ্ছে। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন, মুসলিমদের এই কঠিন অবস্থায় আমাদের করণীয়টা কী, এবং সেই করণীয় নিয়েও অনেকের নানা ভাবনা। আজকে প্রথম কথা আমরা বলবো এটা যে মুসলিমদের করণীয় হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে থাকা। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তা'আতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, এক দেহের মতোই তাদের পক্ষে থাকা, তাদের পক্ষে নিজেদের অবস্থান জানান দেওয়া, তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বিশেষ করে আমরা জানি যে যে মানবিক বিপর্যয় সেখানে দেখা দিয়েছে ইহুদিবাদের আধিপত্যের কারণে, এবং তারা শুধু আজকে নয়, তারা প্রতি বছরই এবং বিভিন্ন সময় তারা ফিলিস্তিনের মুসলিমদের উপর তাদের অত্যাচারের থাবা বিস্তার করে থাকে। এবং এতে করে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ এবং বিশেষ করে শিশুরাও কিন্তু এর হাত থেকে রেহাই পাচ্ছে না। ফলে আজকে যে মানবিক বিপর্যয়ের মুখোমুখি তারা হয়েছে, তাদের খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, তাদের সহায়তার অভাব, তাদের পক্ষে আমাদের সকল মুসলিমের দাঁড়ানোর প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি অনেক মুসলিমরা তাদের পাশে দাঁড়িয়েছেন, অনেক মুসলিম রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে। এখন আরেকটা জিনিস যেটা আমি সবাইকে একটু তাম্বি করব, সেটা হচ্ছে কে কতটা করছে সেই পরিমাপে যাবেন না, প্রত্যেকে যার সাধ্য অনুযায়ী কাজ করছেন। অনেকেই দেখা যাচ্ছে যে কার আরও বেশি করা উচিত ছিল, কার কোন কথা বলা উচিত ছিল, এটা নিয়ে কাদা ছোড়াছড়ি করছেন। ওটা আমার মনে হয় বন্ধ করা উচিত। মুসলিমদের প্রতি যদি, যাদের ইসলামের প্রতি ভালোবাসা আছে, মুসলিমদের প্রতি তাদের ভালোবাসা অবশ্যই আছে, প্রত্যেকের কী করণীয়, কী করতে পারছেন বা কী করছেন, এটা তো সবাইকে দেখানো সম্ভব নয়। সুতরাং
আমরা মুসলিমরা সবসময় দেখা যাচ্ছে যে কোনো বিষয় নিয়ে যখন আমাদের ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দেয় তখনও আমরা বিভেদ করে ফেলি। যখন মুসলিমরা কোনো ভূমিতে অত্যাচারিত হয় তখন তাদের সহায়তার বিষয়টা, তাদের পক্ষে দাঁড়ানোর বিষয়টা, তাদের পক্ষে বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও আমরা কিন্তু একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দেই, কথা বলি। এটা মনে হয় বন্ধ করা উচিত। আজকে বর্তমান বিশ্বের যে পরিস্থিতি তাতে প্রতীয়মান হয় যে মুসলিমদের ঐক্যের আর কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে ফেকি কিংবা আরও অন্যান্য কিছু যদি এখতেলাফ থেকেও থাকে, কিন্তু মুসলিমদের একটা কমন স্বার্থ তো আছে, ইমানের একটা কমন বন্ধন তো আছে, ইসলামের একটা কমন এরিয়া তো আছে। তাহলে সেই জায়গায় থেকে যাদের ন্যূনতম ইসলামের অনুসরণ আছে কিংবা যাদের ন্যূনতম ইমানও আছে, আল্লাহ কিন্তু তাদেরকেও কিয়ামতের দিন বিচারের শেষে, শাস্তির শেষে ক্ষমা করবেন না, করবেন। যদি সেটাই হয়ে থাকে তাহলে তাদের প্রতিও আমাদের একটা ভালোবাসা থাকতে হবে। কিছু বিভেদ, কিছু পার্থক্যের কারণে আমরা একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ এই ছড়ানোটা থেকে যেন আমরা ফিরে আসি। আমরা যখন দেখি মুসলিম জনপদগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাদের উপর অত্যাচার করা হয়, তখন সারা পৃথিবীর মুসলিমদের আবার নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করা উচিত। এবং এক্ষেত্রে সকলেরই উচিত গঠনমূলক এবং সুন্দর রোল প্লে করা, বিভক্তির বিষবাষ্প না ছড়িয়ে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি কিংবা ঐক্যবদ্ধের মূল নীতিগুলো কী সেটা আলোচনা করা যেতে পারে। এতে কোনো সন্দেহ নেই, জোড়া তালে দিয়ে ঐক্যের চাইতে যদি সেই ঐক্যটা হয় ইমানের আলো নির্ভর, বিশুদ্ধ আকিদা নির্ভর, কোরআন এবং সুন্নাত সহি অনুসরণ নির্ভর, তাহলে সেই ঐক্য চিরস্থায়ী হবে। এই জিনিসগুলোই গঠনমূলকভাবে আমরা শেয়ার করতে পারি, কাউকে হেয় না করে, কাউকে ছোট না করে। অনেক নেগেটিভ কথাও কিন্তু পজিটিভলি বলা যায়। সুতরাং আজকে মুসলমানদের যে দুরবস্থা মনে রাখবেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এক একবার এক এক জায়গার মুসলমানদের উপর ফিতনা নেমে আসে, জুলুম নেমে আসে। সেই হিসাবে কোনো মুসলিমই ঝুঁকিমুক্ত নয়, সেটা মনে রাখতে হবে। এই জন্যে যখনই কোনো মুসলিম জনপদ কোনো জুলুমের শিকার হয়, কোনো ফিতনার শিকার হয়, কোনো পরীক্ষার শিকার হয়, তখন তাদের পক্ষে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। এটি কোরআন এবং হাদিস আমাদের সামনে উপস্থাপন করে। সুতরাং আজকে আমরা যেভাবে পারি তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে মত ব্যক্ত করা, তাদের জন্য দোয়া করা, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা খুব প্রয়োজন। এই সমস্ত প্রেক্ষাপটে অনেক সময় দেখা যায় অনেকগুলো সংস্থা টাকা তোলে, আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে নেওয়া উচিত। যে কোনো দূরভিসন্ধির লোকদের কাছে ফিলিস্তিনের জন্য সাহায্য না দেওয়াটা উচিত হবে। যাই হোক, কে কী করতে পারেন সেটা তিনিই ভালো বুঝতে পারেন। কিন্তু এতটুকু বলে আমি এই প্রসঙ্গটা শেষ করব যে আসুন আমরা সকল মুসলিমের পক্ষে দাঁড়াই, আমরা আহলে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই। এবং এই ফিলিস্তিনবাসীদের পাশাপাশি সারা পৃথিবীর সকল নির্যাতিত মুসলিমদের পক্ষে দাঁড়াই, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলিমরাই। আমরা সকল মানুষের কল্যাণে দাঁড়াই এবং সেই জন্য কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি গত মাসের খুতবায় পারিবারিক সম্প্রীতির নীতিমালা নিয়ে কিছু কথা বলেছিলাম, আজকে খুব সংক্ষেপে বাকি কথাগুলো শেষ করব। পরে আমরা সবার জন্য দোয়া করব এবং বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে মা বাবার প্রতি সন্তানের হকের কথা আল কোরআন বিভিন্ন আয়াতে তুলে ধরেছে, আমরা আয়াতগুলো আপনাদের সামনে পেশ করেছি। এবং এই আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন সূরাত বনী ইসরায়েল যাকে সূরাতুল ইসরা বলা হয়, সেখানে বলেছেন আকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রব নির্দেশ দিয়েছেন যে যেন শুধু তাঁরই ইবাদত করো এবং বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। তাহলে এখানে বাবা মায়ের হকটাকে আল্লাহ তাআলা এতটাই গুরুত্ব দিয়েছেন, তিনি তার তাওহীদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। তাহলে সেই গুরুত্বটা আমাদেরকে দিতে হবে, আল্লাহর তাওহীদের সুরক্ষা
যেমনটি ফরজ ঠিক তেমনটি ফরজ হচ্ছে বাবা মায়ের প্রতি সুন্দর আচরণ করা। বরং এরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচরণের কিছু বিধিমালাও এখানে দিয়ে দিয়েছেন, খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি বাবা মায়ের কোনো একজন অথবা তারা উভয়ই বৃদ্ধ বয়সে পৌঁছে তাহলে তোমরা তাদের প্রতি উফ শব্দটা উচ্চারণ করো না। ফালা তাকুল্লাহুমা উফ্ফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সুন্দর কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা দুল্লে মিনার রাহমা, এবং তাদের প্রতি ভালোবাসা এবং দয়ার পেখম তাদের প্রতি মেলে দাও। যেভাবে মুরগি দেখেন যখন সে তার বাচ্চাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা পোষণ করে তখন সে তার পেখমগুলো দিয়ে বাচ্চাদের ঢেকে দেয় এবং কক কক করে সে আওয়াজ তুলতে থাকে। আল্লাহ তাআলা এখানেই সেই চিত্রটা চিত্রিত করেছেন বুদ্ধিমান মানুষকে বোঝানোর জন্যে যে বাবা মাকে ঠিক তুমি এতটাই আশ্রয় দেওয়া, এতটাই ভালোবাসা দেওয়া এবং ভালোবাসার পেখম দিয়ে তাদেরকে আবৃত করা, এটা তোমাদের কর্তব্য। আর বাবা মায়ের তাহলে অন্য অধিকারগুলো কী করবো? বাবা মায়ের প্রতি যদি ভালোবাসাটা এভাবেই দিতে পারি তাহলে অন্য অধিকারগুলো সংরক্ষণ করা আমাদের জন্য সহজ হবে। মনে রাখবেন, যাদের অধিকার আপনি সংরক্ষণ করবেন তাদের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। আপনি যদি শাসক হন এবং জনগণের অধিকার যদি রক্ষা করতে চান তাহলে জনগণের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। আপনার দেশের প্রত্যেকটা মানুষের প্রতি আপনার সমান দৃষ্টি থাকতে হবে, সে আপনার মতের সাথে মিল থাকুক অথবা নাই থাকুক, ভালোবাসা ছাড়া মানুষকে অধিকার দেওয়া যায় না। আপনার স্ত্রীকে যদি আপনি ভালো না বাসেন দেখবেন যে আপনি রীতিমতো রেগুলারলি তার অধিকার ক্ষুণ্ণ করে যাবেন, এবং স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে তাহলেও সে স্বামীর অধিকার রক্ষা করতে পারবে না। এটাই আমরা বলেছিলাম যে পরিবারের মধ্যে সম্প্রীতির মূলনীতিগুলো কী। তাহলে মূলনীতির মধ্যে এটাই একটা প্রধান মূলনীতি যে সবার প্রতি সম্প্রীতি এবং ভালোবাসা থাকতে হবে। এটা শুধু পরিবার নয়, এটা সমগ্র জগতের প্রতি আসলে একই মূলনীতি প্রযোজ্য। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। নবী দয়ার সাগর, পৃথিবীর সকল মানুষের প্রতি তার ভালোবাসা ছিল, কারো প্রতি তিনি খারাপ আচরণ করেননি। যারা তাকে অত্যাচার করেছে, যারা তাকে জুলুম করেছে, যারা তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, যারা তাকে অপমান করেছে, যারা তাকে পাগল বলেছে, কবি বলেছে, অথবা যারা তাকে তায়েফে রক্তাক্ত করেছে, কাউকেই তিনি কিন্তু প্রত্যুত্তরে রিয়্যাক্টিভ আচরণ প্রদর্শন করেননি। সবার প্রতি তিনি দয়া দেখিয়েছেন, সবার প্রতি তিনি ভালোবাসা পোষণ করেছেন। তা না হলে অত্যাচারী জাতির প্রতি কীভাবে হেদায়েতের দোয়া করা যায় যে আমি চাই আমার জাতির লোকেরা সত্যের মধ্যে থাকুক, সত্যের দিকে ফিরে আসুক, হককে কবুল করুক, তারাও কিয়ামতের দিন আল্লাহর কাছে রেহাই পাক। এই যে একটা সুন্দর মন, এই যে ভালোবাসায় মাহাব্বায় মাওয়াদ্দায় পরিপূর্ণ একটা হৃদয়, এই হৃদয় ছাড়া মানবতার কল্যাণ করা যায় না, এই হৃদয় ছাড়া সমাজের কল্যাণ করা যায় না, এই হৃদয় ছাড়া জনগণের কল্যাণও করা যায় না, এবং এই হৃদয় ছাড়া পরিবারের সবার মধ্যে সুন্দর সুসম্পর্ক রক্ষা করা যায় না। স্বার্থপরতা আমাদেরকে পশুতে পরিণত করে। আজকে মা বাবার প্রতি আচরণ আমাদের সমাজে এটা দেখলে মানে যে কেউ বলবেন যে এখানে ভালোবাসার চর্চাটা এখন মানে খুব রেয়ার হয়ে গেছে এবং এখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বলা যায় যে ভালোবাসার দুর্ভিক্ষ, কেউ কারোর প্রতি আর মাহাব্বা পোষণ করছেন না, ফলে অধিকার রীতিমতো লঙ্ঘিত হচ্ছে। প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থদের প্রতি যে অধিকার বা যে দায়িত্ব কর্তব্য তার ছিল, অধিকার রক্ষা করার দায়িত্ব ছিল, সেটি কিন্তু লঙ্ঘিত হচ্ছে। এবং আমাদের মা বাবারাও এখন উপেক্ষিত হচ্ছেন, যেটা নিয়ে আমি গত সপ্তাহে কথা বলেছি। অথচ মা এবং বাবা এ দুজনকে সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে কাছের এবং সবচেয়ে সুন্দর সদাচরণের উপযুক্ত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এমনটি তো সেই বিখ্যাত সহিহ হাদিসে এসেছে যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, মান আহাব্বুন নাসে বিহুসনিল মুআশারাহ, আমার সবচেয়ে সুন্দর সদাচরণের উপযোগী সবচেয়ে প্রিয়তম ব্যক্তি কে ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন। তিনি বললেন, উম্মুক, উম্মুক,
অম্মুক তোমার মা। তারপর বললেন এরপর কে? বললেন তোমার মা। তারপরও জিজ্ঞেস করলেন তারপর কে? বললেন তোমার মা। তারপর কে? তোমার বাবা। মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। মা মানে নারী, নারী আমার মা। আজকের পাশ্চাত্য সভ্যতা নারীকে পূর্ণ বানিয়েছে, আর ইসলাম বানিয়েছে তাকে মায়ের জাতি। আল্লাহ, পাশ্চাত্য সভ্যতা আরো অনেক অনাচার করেছে, তারা মায়ের সাথেও জিনা করে, এটা ওপেন সিক্রেট। কিন্তু আমরা অবাক হচ্ছি, আপনারা প্রবন্ধ পড়ে দেখেন, ইন্টারনেট ঘেটে দেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গল্প, যেগুলো দিয়ে তরুণ সমাজকে খুব দ্রুত ধ্বংস করে ফেলা যাবে এবং মাহরামদের মধ্যে জেনা ব্যবচার চালু করা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অধিকার কিভাবে রক্ষিত হবে বলেন? আধুনিক শিক্ষা, আমি নিশ্চিত এই মেম্বার থেকে বলছি, আধুনিক তথাকথিত শিক্ষা যা কোরআন সুন্নাহ বিবর্জিত, সেটি কোনোদিন সুস্থ, রুচিশীল, সভ্য, ভদ্র কোনো জাতি উপহার দেবে না, ভদ্র কোনো জেনারেশন উপহার দেবে না। ইতিমধ্যে পশুত্বের নানা লক্ষণ কিন্তু চলে এসছে। যাই হোক, পিতামাতার প্রতি আমাদের ভালোবাসা এটা রাখতেই হবে, এটা ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারবিয়াত, এটা কোরআনের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা, যেটাকে প্রায়শই আল্লাহ সুবহান তাআলা তার তৌহিদের সাথে একদম অ্যাডজাসেন্টলি উল্লেখ করেছেন। ফলে এটাকে যেই জাতি, যে মুসলিম সমাজ যেটাকে ইগনোর করবে, তারা তৌহিদ থেকে সরে যাবে, তারা জীবনের সুখ থেকে সরে যাবে, সাফল্য থেকে সরে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ইসলাম সন্তানদের উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়নি শুধু, বরং বাবা মায়ের উপরও দায়িত্ব কর্তব্য দিয়েছে, যাতে সন্তানদের প্রতিও তিনি বা তারা দায়িত্ব পালন করেন। কারণ আজকে যেই সন্তানরা বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করবে, সেই সন্তানকে বাবা মায় কিন্তু গড়ে দিতে হবে। বাবা মা যদি তারবিয়াতে ভুল করেন, তাহলে সেই সন্তান কিন্তু এই বাবা মায়ের প্রতি কখনোই সঠিক দায়িত্ব পালন করবে না। যে সন্তান দেখছে তার বাবা ওই সন্তানের দাদাকে, অর্থাৎ বাবার বাবাকে সে কেয়ার করছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, কিংবা তার মায়ের প্ররোচনায় বাবা তার দাদা দাদিকে আলাদা ব্যবস্থা করছে এবং ইগনোর করছে, অসম্মান করছে, সে কিন্তু শিখবে যে বড় হলে তো তাহলে আমিও তাই করব। এটা পরোক্ষভাবে আরেকটা ব্যাড এডুকেশন হয়ে যাচ্ছে, আরেকটা কুশিক্ষা হয়ে যাচ্ছে, কারণ কালচারগুলো এভাবে তৈরি হয়। মনে রাখবেন, আজকে সমাজে যে এত অনাচার, এগুলো একদিনে তৈরি হয়নি। 50 বছর আগে সমাজে এত অনাচার ছিল না, এত দুর্নীতি ছিল না, একজন অফিসার 1 টাকা ঘুষ খেলো সারা রাত তার ঘুম হতো না। এখানে যারা বয়স্ক আছেন তারা এটা বলতে পারবেন, মানুষের বিবেকের দংশনটা তখন আরও অনেক অ্যাক্টিভ ছিল, আর এখন ঘুষ না খেলে ঘুম হয় না, সেটাকে তার অধিকার মনে করে, সুদকে সে কিছুই মনে করে না, আর চুরি চামারি এটা মনে হয় যেন তাদের বৈধ সোর্স অফ ইনকাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কালচারগুলো একদিনে তৈরি হয়নি, মনে রাখবেন, এবং একদিনও এই কালচারগুলো বন্ধ হবে না। তাহলে সন্তানকে সঠিকভাবে ব্রট আপ করা, এই জায়গায় যদি আমরা অসতর্ক হই, তাহলে কিন্তু আমাদের যে ব্যাড কালচারটা তৈরি হয়ে যাবে, খুব সহজেই সেটাকে আমরা পরিশুদ্ধ করতে পারবো না। এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে। বাবা মা হিসাবে তাহলে সন্তানদের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে, মনে হয় সেটাকে অতীব গুরুত্ব প্রদান করতে হবে। এর মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পরিবারের ভিতরে সুসম্পর্ক। সন্তানদেরকে অপত্য স্নেহ আপনাকে দিতে হবে, তাকে হৃদয়ের সাথে, বুকের সাথে জড়িয়ে রাখতে হবে। মা এবং বাবা দুজনেই, আমরা অনেক সময় মনে করি এ দায়িত্ব মায়ের, ফলে বাবার সাথে সন্তানদের বিশাল এক দূরত্ব তৈরি হয়, এটা ঠিক না। আপনি সন্তানদেরকে বুকের সাথে জড়িয়ে ধরবেন, এবং আমি জানি একজন সাইকোলজিস্ট, তিনি সাইকোলজির উপরে PhD, আমাকে বলেছেন, বা তার একটা বইতেও আমি দেখেছি, সে বইতে তিনি লিখেছেন এবং আমাকেও বলেছেন,
যে সন্তানকে যেই মা বুকের সাথে জড়িয়ে যত বেশি রাখে তাদের সম্পর্ক তত বেশি বাড়ে, এবং সন্তানও তখন এই স্নেহের কারণে সে মেন্টালি এবং নানা দিক থেকে আরও পরিপুষ্ট হয়। মনে রাখবেন, ভালোবাসা আমাদের হৃদয়ের খাদ্য। যত কম ভালোবাসা পাবেন ততই মেন্টালি আপনি অস্থির থাকবেন, যত বেশি ভালোবাসা বিনিময় করতে পারবেন আর পাবেন ততই মানসিকভাবে আপনি শান্তি পাবেন। বিবাহের দেখেন যে উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, মনে হয় আমি হয়তো গত পর্বে এই আয়াতটি উল্লেখ করেছি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এটা আল্লাহর নিদর্শন যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্পাউসকে তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি পাও এবং তোমাদের মধ্যে ভালোবাসা এবং মাহাব্বা তৈরি করে দিয়েছেন। তার মানে কি? এই ভালোবাসা এবং মাহাব্বা ছাড়া আসলে সংসারও টেকে না, মানুষের জীবনও টেকে না, জীবনটাকে সুখী করা যায় না, সুন্দর হয় না। তাহলে এই জায়গাটা আমাদেরকে আসলে ক্লিয়ার করতে হবে। যত বেশি সন্তানদেরকে তারবিয়াত দেওয়া যায়, তাদের সাথে যতটা ফ্র্যাঙ্ক হওয়া যায়, তাদেরকে যতটা সময় দেওয়া যায়, তাদেরকে মাঝে মাঝে বুকে নেওয়া, এবং সন্তানও বাবা মায়ের বুকে আসবে, দূরে দূরে থাকবে না, এবং মুরব্বী হিসাবে কখনও তাদের হাতে কখনও কপালে চুমু খাবে, তাই না? একটা গুড রিলেশন, এই রিলেশনগুলো এখন নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সন্তানকে ভালোবাসার উপর তারবিয়াত দেওয়া, এটাকে বিনিময় করা। দ্বিতীয় হচ্ছে সন্তানদের মধ্যে কোনো বৈষম্য না করা। এ প্রসঙ্গে অনেক বড় আলোচনা আছে। নোমান ইবনে বাশিরের হাদিসও আছে, আপনারা জানেন যে তার বাবা তার মায়ের পীড়াপীড়িতে তাকে একটা গোলাম এটা হাদিয়ে দিয়েছিল। মা বললেন যে নোমানকে তুমি যা দিয়েছো সেটা জন্য সাক্ষী করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তাকে সাক্ষী করো। তখন তিনি গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি নোমানকে যা দিয়েছ, নোমানের কি আর কোনো ভাই আছে? বললেন যে হ্যাঁ। তাদেরকে দিয়েছ? না। বললেন যে তাহলে তো এটা জুলুম হয়ে গেল, আমি জুলুমের সাক্ষী হতে পারি না। আরেকটা হাদিস এসছে যে তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে একই হাদিয়া দিয়েছ? বললো যে না। তখন তিনি অস্বীকার করলেন জুলুমের সাক্ষী হওয়ার ব্যাপারে আর বললেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আউলাদিকুম, আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে আদল এবং ইনসাফ কায়েম করো। সুতরাং এটাও একটা মনে রাখতে হবে, সন্তান যখন দেখবে যে একজনকে বাবা প্রাধান্য দিচ্ছে, একজনকে মা প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে কোনো সন্তান যদি বাবা মাকে একটু বেশি উপহার দেয় তখন তার প্রতি মাইল হয়ে যায়, এবং তখন দেখা যায় এরকম অনেকগুলো কেস আমাদের কাছেও আসে, যখন অনেকে বিভিন্ন প্রশ্ন করে দেখা যায় যে এক সন্তানকে বাবা মা বঞ্চিত পর্যন্ত করে ফেলছেন, এটা ঠিক হবে না। আদল এবং ইনসাফ করা এটা কমন একটা নির্দেশনা কোরআন এবং সুন্নার। অতএব এই জায়গাটা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে দেখবেন আপনার সন্তানও আপনার প্রতি আস্থাশীল হবে না, শ্রদ্ধাশীল হবে না, এবং সন্তান বাবা মায়ের মধ্যে বিশাল দূরত্ব তৈরি হয়ে যাবে। তবে স্পেশাল কিছু কেসের কথা আলাদা, যখন কোনো সন্তান হয়তো বেশি অসুস্থ তার পেছনে আপনাকে খরচ বেশি করতে হবে, অথবা যখন কোনো সন্তান দেখা যাচ্ছে বেশি দরিদ্র আর আপনার অনেক সম্পত্তি আছে, তখন অন্যদের মতামতের আলোকে তার জন্য বেশি সম্পত্তি অ্যালোকেট করা যাবে, অন্যদের মতামতের আলোকে তাদেরকে জিজ্ঞেস না করে সেটা করবেন সেটাও সঙ্গত হবে না, কারণ এক্ষেত্রেও আদল এবং ইনসাফের বিরোধী অবস্থানে আপনি চলে যাবেন। সুতরাং আমরা বলবো যে বৈষম্যহীন চমৎকার পরিবেশ সম্প্রীতি আরও ঘনীভূত করে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সন্তানের তারবিয়াত, তালিম এবং তারবিয়াত, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং তার পারিবারিক শিক্ষা দুটোর প্রতিও আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা এমন প্রতিষ্ঠানে দেবেন যে প্রতিষ্ঠানে তার ইমান আমল বাড়ে, সে একজন ভালো মুসলিম হতে পারে, সে দুনিয়া এবং আখেরাতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। কিন্তু আমাদের অধিকাংশ অভিভাবকের ফোকাসটা হচ্ছে সে দুনিয়ার জন্য নিজেকে যেন প্রস্তুত করুক, আখেরাত তার যাই হোক তাতে কোনো কিছু আসে যায় না। দেখেন অধিকাংশের এই ফোকাস,
আপনি যখন তাকে জাগতিক যে কোনো পেশায় একজন দক্ষ ব্যক্তি হিসাবে গড়ে তুলবেন, যেমন ডাক্তার, প্রকৌশলী অথবা পদার্থবিজ্ঞানী কিংবা আরও অন্য যে কোনো পেশার মানুষ, তখন আপনি কি তাকে কোরআনটা ঠিকমতো শিখিয়েছেন? আকিদার মৌলিক একজন মুমিনের জন্য যা জানাটা জরুরি সেটা কি আপনি শিখিয়েছেন? তাহলে কিভাবে এক্সপেক্ট করতে পারেন যে সে ভালো একজন নাগরিক হিসাবে গড়ে উঠবে? আপনি নিজেকে কি পরিবারের সবার জন্য রোল মডেল হিসাবে দেখিয়েছেন? আপনি সিগারেট পান করলে সে কি তাকে যদি বলেন বাবা তুমি করো না, আমি যা করেছি ভুল করেছি, অনেক বাবাকে দেখা যায় সিগারেট পান করতে করতে এটা বলে। অনেক মা আমি নিজেও দেখেছি মাথা খোলা ক্লাস 3, 2 অথবা 4 কন্যাকে সে নিয়ে এসছে একদম স্কার্ফ পরা সুন্দর, এটা দেশেও দেখেছি বিদেশেও দেখেছি, খুব অদ্ভুত তাই না? আপনি কেন তাকে ইসলামিক স্কুলে আনলেন এভাবে হিজাব পরিয়ে? নিজের হিজাবটা কোথায়? তাহলে এই মা কি এই সন্তানকে গড়ে তুলতে পারবে? পারবে না। যে বাবা ঘুষ খায়, সুদ খায়, সিগারেট পান করে, সেও কিন্তু তার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে না। এমনকি যদি আজকের পরিস্থিতিকে সামনে রেখে আমরা কথা বলি, তাহলে দেখব যে অনেক ভালো ফ্যামিলিতেও সব ঠিকঠাক মতো হওয়ার পরেও এই যে আজকের অনলাইন আক্রমণ, আমি এটাকে অনলাইন আক্রমণই বলি, এর কারণে ভালো ফ্যামিলির ভালো ছেলেমেয়েরাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে যাচ্ছে। তাহলে যারা কোনো নিয়ম নীতিরই তোয়াক্কা করে না তাদের কী অবস্থা হবে? এভাবে একজন সচেতন বাবা এবং মা হিসাবে আমাদেরকে আরও অনেকগুলো কাজ করতে হবে। আমরা সন্তানদেরকে একজন ভালো মুসলিম, ভালো মুমিন এবং সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আসুন দায়িত্ব পালন করি। আমাদের পারিবারিক সম্প্রীতির বন্ধনে আরও যারা আছেন তারা হলেন আমাদের আত্মীয়। আল কোরআন আত্মীয়দের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে, কোরআনের অনেকগুলো আয়াত এখানে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে সেটা চিত্রিত হয়েছে। আমি দু একটা আয়াত শুধু এখানে বলছি, সুরাল বাকারার 77 আয়াত, সুরা রোমের 38 আয়াত এবং আল বাকারার 215 আয়াত। আল বাকারার 77 আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবাল আল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাঈকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি ذوي القربى واليتامى والمساكين। তোমরা পূর্বে কিংবা পশ্চিমে মুখ ফেরাবে এটাই মূলত পুণ্যের কাজ নয়। পুণ্যের কাজ হলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস পোষণ করে আখিরাত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব এবং নবীগণের প্রতি, আর আল্লাহর ভালোবাসায় তারা মানুষকে দাবিল করবা আত্মীয় স্বজনকে, মিসকিনকে এবং ইয়াতিমকে তারা সম্পদ প্রদান করে থাকে। এটা একটা সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফায়াতি দাল কুরবা হাক্কাহু, আত্মীয়কে তার হক প্রদান করো, ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, এবং মিসকিনকে আর পথচারীকে। সূরা আল বাকারার 215 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করে যে তারা কি খরচ করবে, কুল মা আনফাকতুম মিন খায়রিন, বলো তোমরা যে সকল খায়রাত, যে সকল সম্পদ তোমরা ব্যয় করে থাকো, ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, সেটা হলো পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য। আত্মীয়তার সম্পর্ককে বলা হয় রাহিম, আর রাহিম শব্দটার সাথে রহমানেরও কিন্তু মিল আছে। রহমান মানে দয়ালু, আর রাহিম মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি তার একটা সিফাতি নাম থেকে রাহিম শব্দকে ইস্তেকাক করেছেন। যেমন একটা হাদিসে কুদসির মধ্যে এভাবে এসছে, আনার রহমান, আনার রহমান, আমি দয়ালু, আর রহমান, ওয়াহাদিহি আর রাহিম, আর এটা হলো আত্মীয়তার সম্পর্ক। আর রাহিম শাকাকতু লাহা ইসমান বিন ইসমি, এই আত্মীয়তার সম্পর্কের জন্যে আমি আমার নাম থেকে একটা নাম চয়ন করে দিলাম, উদ্গত করে দিলাম। ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক, এই রাহিম এর সম্পর্ককে যে রক্ষা করবে আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করব। ওয়ামান কাতা আহা কাতা তুহু, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক
ছিন্ন করব। ভয়ঙ্কর কথা কিন্তু। এবং এমন হাদিস আরও অনেকগুলো আছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন নিজেদের মধ্যে ইসলাম যে নির্দেশনাগুলো দিয়েছে সেটাকেও প্রতিষ্ঠিত করি। আজকে খুব অবাক লাগে, অনেক মানুষ দিন প্রতিষ্ঠার কথা বলছেন কিন্তু একদম শুরু থেকে দিনকে যেভাবে শুরু করার কথা সেটা কিন্তু তারা ভুলে যাচ্ছেন। আপনার ইমানের অবস্থানটা কোথায়, আকিদার অবস্থানটা কোথায়, পারিবারিক দিনচর্চাটা কোথায়, পারিবারিক সম্প্রীতি কোথায়, তাহলে বৃহত্তর মুসলিমদের স্বার্থ আপনি কী করে রক্ষা করবেন? আপনার পরিবারের মধ্যেই যদি সম্প্রীতির বন্ধন না থাকে, আপনি ফিলিস্তিনবাসীদের জন্য কীভাবে সম্প্রীতির ডাক দিবেন বলেন তো? তাদের পক্ষে কী করে দাঁড়বেন? আপনজনের প্রতি, রক্ত সম্পর্কের লোকদের প্রতি আপনার যদি ভালোবাসা না থাকে, দায়িত্ববোধ না থাকে, তাদের অধিকারের প্রতি সচেতনতা যদি না থাকে, তাহলে বিশ্বের অন্য মুসলিমদের অধিকার রক্ষায় আপনি কীভাবে অবদান রাখবেন? এগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আজকে যখন আমরা ফিলিস্তিনবাসীদের ঘরবাড়ি যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে পাখির মতো গুলি করে যখন মারা হচ্ছে, যখন আমরা দিনের আলোচনাগুলো করি, অনেকে বলেন যে এই আলোচনা রেখে এখন ফিলিস্তিনের কথা বলেন, এটা একটা ভুল অ্যাপ্রোচ। ফিলিস্তিনিদের পক্ষে যেমন দাঁড়াতে হবে, আর দিনের কাজও জারি রাখতে হবে, মনে রাখবেন। আর সে সমস্ত মুসলিমরা আসলে ফিলিস্তিনিদের পক্ষে কতটা এফেক্টিভ রোল প্লে করবে, যাদের হয়তো ইমান আকিদায় প্রচণ্ড ঘাটতি, যাদের দিনের প্রতি, কিতাব সুন্নার প্রতি ভালোবাসায় প্রচণ্ড ঘাটতি, তাহলে ইমানদার মুসলিমদের পক্ষে সে কতটা রোল প্লে করতে পারবে সেটা কিন্তু ভাবার বিষয়। মনে রাখবেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই একজন বীর মুজাহিদ হয়ে যায় না, এটাও মনে রাখবেন। যদিও অভিব্যক্তি প্রকাশের সব জায়গায় সত্যের পক্ষে আমাদের অভিব্যক্তি প্রকাশ করতে হবে, আরও মনে রাখবেন, যেমন ফেসবুকের নানা কুকীর্তির কারণে অনেকেই কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকে না, এটাও মনে রাখতে হবে। আপনি যদি ফেসবুক অ্যাক্টিভিস্ট হন, আপনি এক্সপেক্ট করেন সবাই এখানে অনেক কথা বলবে, এখানেই জিহাদ চালাবে, আপনার মতো অনেকে নাও হতে পারে। অতএব আমি বলবো, প্রত্যেকে সংযত থাকুন, নিজে যতটা ভালো রোল প্লে করতে পারেন, দেশ, জাতি, সমাজ, মানুষ, মুসলিম উম্মাহ, ফিলিস্তিন সবার জন্য করতে থাকুন, গঠনমূলকভাবে করতে থাকুন, সংযতভাবে করতে থাকুন, পুরো শক্তি মানবতার কল্যাণে নিয়োজিত করুন, কিন্তু ভুল জায়গায় ভুল কথা বলবেন না, ভুলভাবে মানুষকে সন্দেহ করবেন না, বরং আসুন আমরা যদি পজিটিভ এবং ইতিবাচকভাবে আমরা যদি রোল প্লে করতে পারি, তাহলে আল্লাহ আমাদের কাজের মধ্যে বারাকা দেবেন। ইমান এবং তাকওয়ার দাবি সেটাই, ইমান এবং তাকওয়া সংরক্ষণ করে যদি আমরা কাজ করে যেতে পারি, কেউ হয়তো কম করলেন, কেউ বেশি করলেন, কেউ ফ্রন্ট লাইনে করলেন, কেউ ব্যাক লাইনে করলেন, কেউ প্রকাশ্যে করলেন, কেউ অপ্রকাশ্যে করলেন, কোনো অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। সবাই এক জায়গায় একরকম রোল প্লে করে না, সবাই একই ফিল্ডে রোল প্লে করে না, কিন্তু ইমান যার আছে, ইমানের আলো যার আছে, ইমানের তেজ যার আছে, মনে রাখবেন সেটা অবশ্যই তার একটা ইফেক্টিভ রোল আছে, সেটা ভেতর থেকে হোক আর বাইরের থেকে হোক, প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, সেটা চলমান থাকবে এবং তার আলোকে কাজও বের হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে বোঝার তৌফিক দান করুন, মুসলিম উম্মার মধ্যে সম্প্রীতি তৈরি করে দিন, মুসলিম উম্মার মধ্যে বৃহত্তর ঐক্য তৈরি করে দিন, এবং সে ঐক্যের মাধ্যমে ফিলিস্তিন সহ নির্যাতিত জাতির, সকল জাতির পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين
وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم، وكونوا عباد الله الصادقين، وكونوا عباد الله المخلصين المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের নির্যাতিত সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের সহায় হন। যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। যারা বিপদগ্রস্ত আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। যারা আমাদের মধ্যে মারা গিয়েছেন, যারা শাহাদাতের যে সমস্ত আলামত সহ মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। যারা সাধারণ মৃত্যুর মাধ্যমে মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে দিন এবং তাদের প্রত্যেককে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুসলিমিন, اللهم تقبل منا إنك أنت السميع العليم، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان، اللهم عليك بأعدائك أعداء الدين أعداء الإسلام والمسلمين، اللهم اجعل لأهل فلسطين وغزة النصرة والعزة والغلبة والقوة والهيبة في قلوب أعدائهم يا رب العالمين. اللهم اشف جرحاهم وأطلق أسرى أسراهم، اللهم انصر مجاهديهم في سبيلك في برك وبحرك وجوي يا رب العالمين. اللهم اجعل نار المسلمين تحرق الأعداء، اللهم اجعل نار المسلمين تحرق الأعداء. اللهم احرس المسجد الأقصى من مكر الماكرين وقيد الكائدين، اللهم اقتل من قتل المسلمين، اللهم اقتل من قتل المسلمين، اللهم انصر شعب فلسطين على أعدائك يا رب العالمين، اللهم انصر المرابطين المستضعفين من أهل فلسطين، اللهم احفظ أرواحهم وأبناءهم وردهم إلى ديارهم يا رب العالمين ردا كريما آمنا يا رب العالمين. اللهم عليك بأعدائك أعداء الدين، اللهم رد عنا كيدهم، اللهم رد عنا كيدهم وأزل دولتهم وأذهب عن أرضك سلطانهم، ولا تدع لهم سبيلا على أحد من عبادك المؤمنين يا رب العالمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب، أهزمهم يا رب العالمين وانصرنا عليهم. اللهم أنزل عليهم بأسك يا رب العالمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم زلزل أقدامهم، اللهم زلزل أقدامهم ونكس أعلامهم وأذهب ريحهم. اللهم آمين يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروه يذكركم واشكروه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم بما تصنعون.